কুম্ভ স্নানের জন্য টেম্পোরারি ঘাট তৈরি হচ্ছে, এখানে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক অজানা কুম্ভ মেলার সন্ধান দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। সাধারণত আপনারা জেনে থাকবেন হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনে কুম্ভ মেলা হয়ে থাকে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেও কুম্ভ মেলা হয়, এটা হয়তো আমাদের অনেকেরই অজানা। হ্যাঁ, ঠিক শুনছেন, পশ্চিমবঙ্গে হুগলি জেলার ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে গত কয়েক বছর ধরে, এবং একটা নয় দুটি মেলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব, এদেরই উদ্যোগে দেখুন এখানে মাঠে অলরেডি প্যান্ডেল এবং সমস্ত মেলার আয়োজন এবং কুম্ভ স্নানের যে সমস্ত বিশেষ ব্যবস্থা সবই এনারা প্রায় সেরে ফেলেছেন। তো এই বিশাল বড় মাঠে মেলাও চলবে বেশ কয়েকদিন ধরে। তো বিস্তারিত আমরা জেনে নিতে পারবো এখানকার মহারাজের দিয়ে। তো মহারাজের সাথে আমরা অবশ্যই কথা বলবো। তো তার আগে একটু দেখে নিন যে কত বড় মাঠটি। তো এখানে দেখুন যে মহারাজ রয়েছেন, সমস্ত তত্ত্বাবধান করছেন কাজের, এবং সুন্দরভাবে যাতে এই মেলাটি পরিপূর্ণ। মেলা কীভাবে যাবেন, কোথা দিয়ে যাবেন, সমস্ত তথ্যই পেয়ে যাবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন মহারাজের সাথে কথা বলি। মহারাজকে পেয়ে গেছি আজ ত্রিবেণীতে। তো এই মুহূর্তে আমরা জেনে নেব যে এখানে যে কুম্ভ মেলা আয়োজিত হচ্ছে তার বিষয়ে সম্পূর্ণ তথ্য মহারাজ দিয়ে দেবেন। মহারাজ, প্রথমে আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম স্বামী উত্তমানন্দ গিরি, সোমরাবাজার বাসুদেব সেবাশ্রম এর পক্ষ থেকে আমি এসেছি। ওকে মহারাজ, এখানে যে কুম্ভ মেলাটা হচ্ছে এটা কত বছর ধরে চলছে এবং এটা কবে স্নান আছে একটু বিস্তারিত যদি জানান। এই কুম্ভ মেলা 703 বছর পূর্বে এখানে খুব সমারোহ করে হতো, এবং ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের একটি শ্রেষ্ঠ তীর্থস্থান প্রয়াগরাজকে যুক্তবেণী বলা হয়, আর আমাদের এই মগরা ত্রিবেণীকে মুক্তবেণী বলা হয়। জাফর খায়ের আক্রমণের পর সম্পূর্ণভাবে এই কুম্ভ মেলা বন্ধ হয়ে গিয়েছিল, পুনরায় আমাদের এই কুম্ভ মেলা শুরু হয়েছে। গত বছর 2022 থেকে শুরু হয়েছে প্রথম বর্ষ, এবছর দ্বিতীয় বর্ষ পদার্পণ করেছে এই কুম্ভ মেলা। এবং এখানে গত বছর শাহী স্নানে 1000-এর ওপর সন্ন্যাসী ছিল এবং 65,000-70,000 ভক্তের সমাগম হয়েছিল। এবছর আমরা আশা রাখছি 2,000-3,000 সাধু সমাবেশ হবে এবং 100,000 ভক্ত সমাগম হবে। মহারাজ, এখানে সাধু সন্ন্যাসী যারা আসেন তারা কি সারা ভারতবর্ষ জুড়েই আসেন? তো ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গে যে গঙ্গাসাগর মেলা হয়, সেই গঙ্গাসাগর মেলার পর পদব্রজে তখন সন্ন্যাসীরা ফিরতেন, এক মাস লেগে যেত। পৌষ সংক্রান্তির পর মাঘী সংক্রান্তি, এটা কি আমাদের মকর সংক্রান্তির সমাপম বলা হয়। সেই ইংরেজির আমাদের 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি 2023, 2013ই ফেব্রুয়ারি আমাদের শাহী স্নান হবে, এবং তার পূর্বে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জুলুস বেরোবে। বিভিন্ন আখড়া পরিষদের সন্ন্যাসীরা এই সমগ্র ত্রিবেণীকে তারা তাদের র্যালির মাধ্যমে প্রদর্শন করার পর আমাদের কুম্ভ স্নান শুরু হয়। মহারাজ, সময় টাইমটা একটু বলবেন স্নানের। স্নানের সময় আমাদের ধার্য করা হয়েছে 10:30 থেকে 12টা পর্যন্ত সন্ন্যাসীদের, 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত অগণিত ভক্ত সমাগম। এটা 12, 13 এবং 14, 13 তারিখে মেন স্নান, মাঘী সংক্রান্তিতেই আমাদের মেন স্নান হবে। আচ্ছা আচ্ছা মহারাজ, আরেকটা কথা জানতে চাইছিলাম, যেটা আমরা দেখলাম যে এই গঙ্গা নদীর ওই পারে আরেকটি মেলার আয়োজন করা হয়েছে, এই বিষয়ে আপনার কিছু জানা আছে? দেখুন, আমাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী যে কুম্ভ মেলা হয় গঙ্গার দুই পার জুড়েই কুম্ভ মেলা আয়োজিত হয়, কিন্তু এই স্থানটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। এখানে চৈতন্য মহাপ্রভুর পারিষদ, দাস রঘুনাথের জন্মভূমি, সরস্বতী নদীর সঙ্গম, কুন্তী নদীর সঙ্গম,
পূর্বকালে বলা হচ্ছে, কথিত আছে, এই তিনটি নদী যমুনা নামে আখ্যায়িত করেছেন চৈতন্য মহাপ্রভু এবং নাতাধপিনীর ঘাট আছে। এই স্থানটির মাহাত্ম্য আলাদা। আচ্ছা, এছাড়াও ওখানেও একটা মেলা আয়োজন করা হয়েছে ওই পারে। আশা করি মহারাজের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে গেছেন। এখানেও একটা হোমকুণ্ড তৈরি করা হচ্ছে, এছাড়াও আরও 51টি হোমকুণ্ড এখানে মাঠে অস্থায়ীভাবে তৈরি করা হয়ে গেছে, যা প্রায় শেষের পথে। তো সমস্তটাই আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তো আশা রাখবো আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং একটি অজানা অচেনা মেলা খবর, যাকে কুম্ভ মেলা বা কুম্ভ স্নান নামে পরিচিত, আপনারা সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন এবং সময় পেলে চলে আসুন, এই মেলাতে ঘুরে যান, আশা করি ভালো লাগবে। এবারে পার হয়ে চলে যাচ্ছি ঈশ্বরগুপ্ত রোড ব্রিজ বা ঈশ্বরগুপ্ত সেতু নামে পরিচিত গঙ্গার উপরে, একপারে ত্রিবেণী আর একপারে কল্যাণী। তো চলুন অপর প্রান্তে যে মেলাটি হচ্ছে সেই মেলাটিও একবার দেখা যাক। প্রথম মেলাটি আপনাদেরকে দেখালাম, অপর প্রান্তের মেলাটাও একবার ঘুরে আসি। এবার আপনারা যেটা দেখছেন বঙ্গ কুম্ভ মেলা, তো এটা হলো কি আরেকটি মেলা, যেটা কিনা আপনার ঠিক আগের যে খেলার মাঠটি দেখালাম ঠিক তার গঙ্গার এপারে, গঙ্গার দুই পারে দুটি মেলা হচ্ছে, দুটি কুম্ভ মেলা হিসেবেই হচ্ছে, কুম্ভ স্নান হিসেবেই হচ্ছে, কিন্তু দুটি আলাদা আলাদাভাবে পরিচালিত হচ্ছে। এখানে লোক সমাগম বা ভিড়ভাট্টা দোকান পাশারি অনেক বেশি, এবং এখানে দেখুন এখানেও হোমকুণ্ড করা হয়েছে, যজ্ঞকুণ্ড করা হয়েছে এবং সব সাধুদের জন্য আখাড়া তৈরি করছেন এনারা নিজেরাই। তো দেশের নানান প্রান্ত থেকে এখানে সমস্ত সাধু বাবারা এসে উপস্থিত হন, মহারাজরা এসে উপস্থিত হন, অনেকে ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু আমার মনে হলো যে প্রথমে আপনাদের যেখানে দেখালাম সেখানের থেকে একটু আয়োজনটা বড়, বা এখানে সমস্ত পুলিশের আয়োজন রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, আর ওটা একটু খোলামেলা। তো আমি কোনো বিতর্কের মধ্যে না গিয়ে আপনাদের সামনে শুধু ভিডিওটাই তুলে ধরছি, যেখানে কিনা আপনারা দেখতে পাবেন এই বিষয়টি। এখানে একটি পাকা মন্দিরও আছে, একদম স্থায়ী মন্দির, রাধা গোবিন্দর মন্দির। তো রাধা গোবিন্দর মন্দিরটিও আপনাদেরকে দেখালাম, এই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে কুম্ভ স্নান, যা কিনা আপনার ওই 12, 13 এবং 14 ফেব্রুয়ারি 2023, এবং সময় টাইম সবই প্রায় এক। তো আপনারা চাইলে এখানে যে আমি ব্যানার দেখতে পাচ্ছেন সেটাকে স্টপ করেও আপনারা দেখে নিতে পারেন, টোটাল অনুষ্ঠান সূচি এখানে দেওয়া আছে। এই হলো গিয়ে অস্থায়ী ঘাট তৈরি করা হচ্ছে স্নানের জন্য, বালির বস্তা মাটির বস্তা সমস্ত কিছু ফেলে। তো কাজ প্রায় শেষের মুখে, সূর্য একদম পড়ন্ত অবস্থায়, এই মুহূর্তে কাজ চলছে পুরো কদমে। তো আমি এখানেও একটু ঘুরে গেলাম, যথারীতি এখানে লোকের সমাগম শুরু হয়ে গেছে, প্রচুর লোকের ভিড় এবং প্রচুর লোকের আনাগোনা শুরু হয়ে গেছে। কুম্ভ স্নানের জন্য টেম্পোরারি ঘাট তৈরি হচ্ছে এখানে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো যে 13 ফেব্রুয়ারি এখানে স্নান হবে, তার জন্য আপাতত টেম্পোরারি ঘাট তৈরি করা হচ্ছে। এখান দিয়েই সাধু সন্ন্যাসীরা এই গঙ্গাতে মহাকুম্ভ স্নান করবেন। এই জায়গাটা একটু বেশি বড়, এই জায়গাটার নাম হলো মাঝের চর, ত্রিবেণী বা কল্যাণী বলতে পারেন। কল্যাণী স্টেশন থেকে নেমে টোটো বা অটো করে আপনারা চলে আসতে পারেন এই কুম্ভ মেলা বা কুম্ভ স্নান যেখানে হচ্ছে। টোটো বা অটো বললেই কল্যাণী স্টেশন থেকে আপনাদেরকে নিয়ে চলে আসবে, খুব সহজেই আসতে পারবেন। তো দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন এবং লাইক করবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে এখানে ব্যাপারে কমেন্ট করবেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো
আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা প্রথমে দেখিয়েছি সেখানে যদি আপনারা যেতে চান সেটাও কল্যাণী হয়ে আপনারা এই মেলার এখানে এসে এখান থেকেও আপনারা টোটো বা অটো ধরে আপনারা যেতে পারেন ওই মেলা প্রাঙ্গণে। দুটি হলো গিয়ে গঙ্গার এপার আর ওপার, আর কোনো কিছুর মধ্যে ডিফারেন্স নেই। সামনে ব্রিজও আছে, আপনারা চাইলে সেই ব্রিজ দিয়েও পার হয়ে যেতে পারেন, যেটি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে।